এই বিমান দুর্ঘটনা একজন মমিনের জন্য যে বিশাল বার্তা দিয়ে গেছে তা হলো যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় আপনার এবং আমার মৃত্যু আমাদেরকে গ্রাস করতে পারে আমাদেরকে আলিঙ্গন করতে পারে মৃত্যুর জন্য কোন সময়টা আল্লাহতা নির্ধারণ করে রেখেছেন কোন অবস্থায় আমার মৃত্যু হবে আমরা কেউ জানি না অতএব একজন মমিন বরং একজন বাস্তববাদী মানুষের উচিত সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এ বিষয়ে কোরআনে করিমের বহু জায়গায় আল্লাহ সুমাত আমাদেরকে সাবধান করেছেন সতর্ক করেছেন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সুরায় জুম আর আট নম্বর আয়াত আল্লাহ সুমাত আলাহ সাদ করেছেন কুল ইন্দল মাহতুল্লাদি তফির তাফিরুন আমিন ফ ইন্নাহুম ওলাকি হে রসুল আপনি বলে দিন মানুষদেরকে তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো যে মৃত্যু থেকে বাঁচার জন্য না জানি কত উপায় এবং পদ্ধতি তোমরা অবলম্বন করে থাকো সেই মৃত্যু বরং তোমাদের মুখোমুখি এসে দাঁড়াবে আল্লাহ তালা এখানে বলেননি মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে বরং এআত আল্লাহ বলেছে মৃত্যু তোমাদের মুখোমুখি এসে দাঁড়াবে অর্থাৎ আমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো পথ ধরি তাহলে কেমন যেন আমি মৃত্যুর আরও নিকটবর্তী হচ্ছি কারণ মৃত্যু আমার মুখোমুখি এসে দাঁড়াবে এবং মুখোমুখি এসে আমাকে গ্রাস করবে আলিঙ্গন করবে সময়ত সাতীয় বন্ধুগণ পুরাণিকালীমের এই আয়াত এই বিমান দুর্ঘটনা আমাদেরকে সুস্পষ্ট যে বার্তাটি দেয় সেটি হল একজন মমিন একজন বুদ্ধিমান একজন বাস্তববাদী মানুষ হিসাবে যেই কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে যেই কোনো দিন আমার মৃত্যু আসতে পারে সেজন্য সর্বাবস্থায় আমাকে নেখামল করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত কোনো অবস্থাতেই কোনো মন্দকর্ম হলে তবা করতে দেরি করা উচিত নয় কোনো ভালো কাজ করার ইচ্ছা থাকলে আশা থাকলে সেটা করতে কোনো অবস্থাতেই বিলম্ব করা উচিত নয় কোন বয়স আসলে কোন অবস্থা আসলে সুযোগ আসলে ভালো কাজ করব সেরকম অপেক্ষা কোন মমিন কোনো বুদ্ধিমানের করা উচিত নয় কোন এক মনীষীকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার জীবনের শেষ দিনটি অমুক দিন এটা যদি আপনি জানতে পারেন তাহলে সেই দিনটিতে আপনি কি কি কাজ করবেন কিভাবে কাটাবেন দয়া করে আমাদেরকে বলুন জবাবে তিনি বলেছিলেন আমি তো সেই দিন বিশেষ কোনো আমল করব বলে আমার মনে হয় না সেদিনের জন্য আমার বিশেষ কোনো শিডিউল থাকবে না কারণ আমি প্রতিটি দিনকে আমার জীবনের শেষ দিন মনে করি এবং সেভাবে প্রত্যেকটা দিন আমি কাটাবার চেষ্টা করি সময়ত সাতীয় বন্ধুগণ অতএব এই দুর্ঘটনা মনীষীর এই তাৎপর্যপূর্ণ উক্তি করণিকারিমের এই প্রসঙ্গে যে সমস্ত আয়াত রয়েছে এই সমস্ত আয়াতগুলো আমাদেরকে সুস্পষ্টভাবে প্রতি মুহূর্তে বার্তা দিয়ে যাচ্ছে আমরা যেন মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকি মনে রাখতে হবে যেই যেই কাজ বেশি বেশি করে ওই কাজ করতে করতেই সাধারণত তার মৃত্যু হয়ে থাকে অতএব আমি তো সবাই মাত্র বিয়ে করেছি আমি তো হানিমুনে রওনা হয়েছি আমি এখনও ছাত্র আমি এখনও যুবক এ সমস্ত অজুহাতে যদি আমরা কোনো ভালো কাজকে বিলম্ব করি এ সমস্ত অজুহাতে যদি আমরা মন্দ কাজে নিমজ্জিত থাকি তাহলে এটা বুদ্ধিমত্তার পরিচয় হবে না এটা কোনো মোমেনের পরিচয় বহন করবে না এটা কোনো বাস্তব বাস্তবাদী মানুষের পরিচয় বহন করবে না অতএব এই দুর্ঘটনা থেকে এই প্রধান এবং বড় শিক্ষাটি আমরা গ্রহণ করবার চেষ্টা করি সর্বাবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবার মতো মানসিকতা সেরকম আমল এবং কাজের মাধ্যমে আমাদের সময়গুলোকে আমরা যেন অতিবাহিত করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এই ঘটনা দ্বিতীয় যে বার্তাটি আমাদেরকে দিচ্ছে তা হল কেয়ামত অত্যন্ত সন্নিকটে খুবই কাছাকাছি এসে গেছে নেবেলসালাম বলেছেন কেয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে কেয়ামত যখন খুব কাছাকাছি চলে আসবে তখন ইয়াকফুর ও মৌতুল ফুচকাতে হঠাৎ মৃত্যুর পরিমাণ পৃথিবীতে বেড়ে যাবে আজ সারা পৃথিবীতে প্রায় শোনা যায় আকস্মিক এবং হঠাৎ মৃত্যুতে শত শত মানুষ প্রাণ হারাচ্ছে মারা যাচ্ছে অতএব এই ঘটনাসমূহ আমাদেরকে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে কেয়ামত খুবই নিকটে এসে গেছে অতএব কেয়ামতের জন্য একজন বুদ্ধিমান একজন নেকর একজন মমিনের প্রস্তুত থাকা উচিত এবং প্রস্তুত করা উচিত নিজেকে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এই ঘটনা প্রসঙ্গে তৃতীয় যে বিষয়টি জানার তা হলো হঠাৎ মৃত্যু বা আকস্মিক মৃত্যু এটি কি কোনো ভালো নাকি মন্দ বিষয় আমরা অনেকে মনে করি হঠাৎ মৃত্যু এটি মন্দ মৃত্যু এটি অপমৃত্যু খারাপ মানুষই হঠাৎ মৃত্যু সাধারণত বরণ করে থাকেন মূলত করামসুন্না এরকম কোনো কথা বলা হয়নি বরং হঠাৎ মৃত্যু মঙ্গলের জন্য কোনো কোনো দিক থেকে ভালো আর তা হল মৃত্যুর পূর্ব মুহূর্তে যে মৃত্যু যন্ত্রণা মৃত্যুর যে ভয়াবহ কষ্ট সেই কষ্ট থেকে হঠাৎ মৃত্যুবরণকারী ব্যক্তি অনেকটা রেহাই পেয়ে যান মুক্তি মেলে থাকে অতএব এই দৃষ্টিকোণ থেকে হঠাৎ মৃত্যুকে বরং ভালোই বলা যেতে পারে আর কোনো কোনো হাদিসে হঠাৎ মৃত্যুবরণকারীকে নবী সাল্লাম শহীদের মর্যাদা প্রাপ্ত বলে আখ্যায়িত করেছেন অভিহিত করেছেন সে হিসাবে একজন মমিনির জন্য হঠাৎ মৃত্যু এটা কোনো অবস্থাতেই মন্দ মৃত্যু নয় বরং একজন ফাসিক একজন কাফের একজন খারাপ মানুষের জন্য হঠাৎ মৃত্যু বা আকস্মিক মৃত্যু এটা এক দৃষ্টিকোণ থেকে তার জন্য এটা মন্দ এবং খারাপ হতে পারে আর সেটা হলো যে তিনি তবার যে সুযোগ পেতেন সে সুযোগটা তিনি পেলেন না হয়তো মন্দ কাজ হারাম কাজ করার পরে তবা করে নিজেকে আল্লাহ স্মতালের কাছ থেকে প্রাপ্ত করে নেওয়ার সুযোগটা তিনি পেলেন না হঠাৎ মৃত্যুর মাধ্যমে তাকে চলে যেতে হল সে দৃষ্টিকোণ থেকে ফাঁসেক বা কাফের জন্য এটি মন্দ হতে পারে কিন্তু মমিনের জন্য হঠাৎ মৃত্যু বা আকস্মিক মৃত্যু এটি মন্দ কোনো মৃত্যু নয় এটি অপমৃত্যু নয় এটি খারাপ কোনো বিষয় নয় হঠাৎ বা আকস্মিক মৃত্যু থেকে বাঁচার জন্য একটি দোয়া বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায় মূলত এরকম কোনো দোয়া রসুল আকরম থেকে বর্ণিত হয়নি এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং জাল হঠাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য সুস্পষ্ট কোনো দোয়া রসুল আকরম সাল্লা থেকে বর্ণিত হয়নি তবে এই প্রসঙ্গে একটি দোয়া বর্ণিত হয়েছে সোহি মুসলিমে যেটি বর্ণনা করেছেন সাহাবি আব্দুল্লানহ তিনি বলেছেন কানামিন দোয়াই নবী সাল্লাহসাল্লাম রসুল আক্রম সাল্লাম যেসব দোয়া নিয়মিত করতেন তার ভিতরে একটি দোয়া ছিল আল্লাহ ও তাহবুল আফিয়াতা ও ফুজআকা ও জমি আই সাহাতি অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার যে নেয়ামত আমি ভোগ করছি সেটা যেন আমার কাছ থেকে চলে না যায় আমি যে আফিয়তে আমি যে আরামে আয়েসে সুস্থ স্বাভাবিক অবস্থা আছি সেটা যেন পরিবর্তিত হয়ে না যায় এবং আপনার আজাব আপনার কোন শাস্তি এটা যেন আমাকে হঠাৎ গ্রাস করে না ফেলে এবং আপনি যত প্রকার অসন্তুষ্ট আমার প্রতি হতে পারেন সম্ভাবনা আছে তার সব রকমের অসন্তুষ্টি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই এই দোয়া বেলার শ্রেত স্যালাম করতেন কোন কোনো অলামায়করম বলেছেন এই দুয়ার মাধ্যমে একজন মানুষ হঠাৎ কোনো বিপদ আথা আসা হঠাৎ মৃত্যুবরণ করা বা তিনি তবা ছাড়া যদি থাকেন কোনো গুনা করার পর তাহলে হঠাৎ তার মৃত্যু যেন না হয় সেই জন্য এ দোয়া তিনি পাঠ করতে পারেন এবং তবার সুযোগ এর মাধ্যমে আল্লাহর কাছে তিনি চেয়ে নিতে পারেন যাই হোক সর্বসাকুল্যে হঠাৎ মৃত্যু এটা কোনো মমিনের জন্য মন্দ কিছু নয় এ প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ জানার বিষয় হলো এই যে বিমান দুর্ঘটনা মারা গেলেন একইভাবে অনেকে আগুনে পুড়ে মারা যান অনেকে লঞ্চ দুর্ঘটনায় পানিতে ডুবে মারা যান এই সমস্ত লোকেরা শাহাদাতের মর্যাদা পাবেন কি পাবেন না এ বিষয়ে আকরাম সাল্লাম থেকে বেশ কয়েকটি হাদিস পাওয়া যায় সোনে এক হাদিসে আসছে তিনি বলেছেন ওশোহাদা আশোহাদা ও খামসাতুন পাঁচ শ্রেণীর লোক শহীদের মর্যাদা পাবেন তার ভিতরে যিনি প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি দ্বিতীয়ত হলেন আলমাউ তনু যিনি পেটের পীড়ায় পেটের কোনো রোগে ব্যথাটাতে ইত্যাদিতে আক্রান্ত হয়ে কষ্ট হয়ে মারা গেলেন তিনি আর তৃতীয়ত হলেন আল গারিকু যিনি পানিতে ডুবে নিমজ্জিত হয়ে মারা গেলেন কোনোভাবে তিনি চতুর্থ হলেন ওয়াসাহাবুল হাদিমি যিনি কোনো বিল্ডিং কোন ওয়াল কোন কিছু নিচে চাপা পড়ে মারা গেলেন তিনি এবং পাঁচ নম্বর নম্বর যিনি আল্লাহর রাস্তায় জেহাদ করতে গিয়ে আল্লাহর কালিমাকে বলন্দ রাখতে গিয়ে আল্লাহর ঝান্ডাকে উঁচু রাখতে গিয়ে নিজের জীবনকে তিনি বিলীন করে দিলেন উৎসর্গ করে দিলেন তিনি অর্থাৎ এই পাঁচশ শ্রেণীর লোক শাহাদাতের মর্যাদা পাবেন কোন হাদিসে সাত শ্রেণীর লোকের কথা বর্ণিত হয়েছে অন্য একাদেশে আসছে মান মা আল হিফাউবা শাহীদ যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবেন তিনি শহীদের মর্যাদা পাবেন যে ব্যক্তি তার যান এবং জীবনকে রক্ষা করতে গিয়ে আত্মরক্ষা করতে গিয়ে যে ব্যক্তি মারা যাবেন তিনি শহীদের মর্যাদা পাবেন এভাবে বিভিন্ন শ্রেণীর লোককে নবী আলা স্তালাম শহীদের মর্যাদা পাবেন বলে উল্লেখ করেছেন সুতরাং বিমান দুর্ঘটনায় যে সমস্ত মানুষ মারা গেছেন তারা যদি ইমান নিয়ে যেয়ে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কাছে তারা শহীদের মর্যাদা পাবেন শাহীদ হিসাবে কি আমাদের মেদানে তারা উঠবেন যদিও দুনিয়াতে সাধারণ মানুষের মতোই তাদের দাফন কাফন গোসল ইত্যাদি দেওয়া হবে আল্লাহ স্মাতালা আমাদের সকলকে এসকল ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন সর্বাবস্থা মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন তেমদের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখার তৌফিক দান করুন যে সকল লোকেরা আজ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আল্লাহ তালা তাদেরকে আসু সুস্থতা দান করুন তাদের পরিবারকে সান্ত্বনা দান করুন ইমান নিয়ে যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ তালা জন্মাতসিব করুন মর্যাদা দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি